হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেখেন রোমানিয়ার ভিসা 2024, আর রোমানিয়া সেনজেন হচ্ছে এই 2024 সালে, এটা আমরা সবাই জানি। আর এই সেনজেন হওয়ার পরবর্তী পর্যায়ে তারা যে শ্রমিক নিবে 1 লক্ষ ঘোষণা দিয়েছে, এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ বর্তমানে 2024 সালে এসে, সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভিউয়ার্স, দেখেন রোমানিয়া সেনজেন হওয়ার বিগত দিনে, মানে যখন নন সেনজেন ছিল, রোমানিয়া কিন্তু 1 দশক, মানে 10 বছরের উপরে সময় ধরে কিন্তু রোমানিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তারা সেনজেনে প্রবেশ করার জন্য, এবং তারা প্রতিনিয়তই ইউর যেই সংবাদ সম্মেলন বা ইউর যেই সংসদ রয়েছে সেখানে কিন্তু তারা উত্থাপন করে যাচ্ছে তারা সেনজেনে যাওয়ার জন্য, এবং তার সাথে সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছে আর বুলগেরিয়াও। তো এই দুটো দেশকেই কিন্তু 2024 সালে এসে তারা স্বীকৃতি দিয়েছে যে সেনজেনে নিবে। তো সেই ধারাবাহিকতা বা কেন্দ্র করে বর্তমানে কিন্তু রোমানিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়ে গেছে। দেখেন রোমানিয়ার বর্ডার এতটাই দুর্বল ছিল বিগত দিনে, শুধুমাত্র একটি দেশ অস্ট্রিয়া থেকে কিন্তু কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি, যার কারণে রোমানিয়ার সেনজেনভুক্ত দেশ হতে বা সেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হতে এত দেরি হয়েছে। তো যাই হোক, বর্তমানে রোমানিয়ার বর্ডার এতটাই হার্ড হচ্ছে বা এতটাই যে কঠোর থেকে কঠোরতর হয়ে যাচ্ছে, যেখানে কিনা প্রতিনিয়তই চেকপোস্টে বিভিন্ন ধরনের লোকগুলো ধরা খাচ্ছে। বিভিন্ন নিউজগুলো আপনারা দেখে থাকবেন। ভিউয়ার্স, দেখেন 2023 সালে, গত বছরে বিভিন্ন দেশ থেকে মোট 1,222 জন নাগরিককে তারা নিজস্ব এয়ার দিয়ে, মানে নিজস্ব বিমান দিয়ে কিন্তু তারা ফেরত পাঠিয়েছে। দেখেন তারা কতটুকু তৎপর হয়ে গেছে। 2023 সাল থেকে কিন্তু তারা এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, এবং এই অভিবাসীদের মধ্যে যে সমস্ত অভিবাসী তারা ফেরত পাঠিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 397 জন বাংলাদেশের নাগরিক। দেখেন এই যে প্রবাসী বা অভিবাসী যারা এই দেশে ফেরত পাঠানো হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বাংলাদেশিরা। আমাদেরকে 2024 সালে এসে এ ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে, কারণ সেনজেনভুক্ত দেশে গিয়ে, বর্তমানে রোমানিয়া যেহেতু সেনজেন, এই সেনজেনভুক্ত দেশটিতে যারা ভিসা পাবেন, যারা ভিসা প্রসেসিং করবেন, এই দেশটিতে গিয়ে আপনারা কখনো চেষ্টা করবেন না অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য, কারণ রোমানিয়াতে বেতনের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে, সম্পূর্ণ সর্বদিক থেকে কিন্তু ভালো অবস্থানে আছে। এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর জানায়, 2023 সালে রোমানিয়া থেকে জোরপূর্বক ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে। এই সময় দেশটি থেকে আসা 397 জনকে বহিষ্কার করে ঢাকায় ফেরত পাঠায় বুকারেস্টের ইমিগ্রেশন বিভাগ। তাহলে বুঝতেই পারছেন যে ভিউয়ার্স, আমাদের বাংলাদেশি মানে সর্বোচ্চ পর্যায়ে তাদের দেশের তালিকার মধ্যে যারা বর্ডার ক্রস করে অন্য দেশে যাওয়ার জন্য এ ধরনের কার্যকলাপে লিপ্ত ছিল, 1 নম্বর পর্যায়ে রয়েছে আমাদের বাংলাদেশ। এবং 2 নম্বর পর্যায়ে যে অভিবাসী রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান। দেশটির মোট 154 জন নাগরিক ইসলামাবাদ বা পাকিস্তানে পাঠানো হয়। তৃতীয় অবস্থানে 3 নম্বর পর্যায়ে আছে নেপাল। এই সময় 130 জন নেপালিকে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে রোমানিয়া থেকে। এছাড়াও শ্রীলঙ্কাতে 104 জন, ভারতে 88 জন, মলদোবার রয়েছে 58 জন, মিশর রয়েছে 52 জন, মরক্কোর 39 জন, ভিয়েতনামে 23 জন, সিরিয়া 3 জন। এই বিষয়গুলো বা এই যে তারা যে অভিবাসীরা বিভিন্ন দেশগুলো তারা বর্ডারগুলো ব্যবহার করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে বর্ডার সেটা হচ্ছে হাঙ্গেরি, কারণ রোমানিয়া এবং হাঙ্গেরির বর্ডার কিন্তু একবারে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ধরনের বর্ডার রয়েছে সেম একই ধরনের। তো সম্পূর্ণ বিষয়বস্তু যারাই আবেদন করবেন 2024 সালেও, কিন্তু এখনও কিন্তু ভিসার কার্যক্রম বা ভিসা পর্যালোচনা বা ভিসা প্রসেসিংয়ের টোটাল মিলে সম্পূর্ণ সব কিছু কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে হচ্ছে। আপনারা যারাই প্রসেসিং করবেন বা যারাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা যারাই ওয়ার্ক পারমিট নিয়ে অলরেডি জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, অবশ্যই আপনাকে ওইভাবে সামনে অগ্রসর হতে হবে, কারণ রোমানিয়া থেকে অন্য কোথাও গেলে বর্তমানে আপনার নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারার মতো। অবশ্যই আপনাকে 2024 সালে এসে সেনজেনভুক্ত যেহেতু হয়ে গেছে, এই ধরনের কোনো কার্যকলাপ লিপ্ত না থেকে রোমানিয়াতে থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন। আশা করা যায় 2024 সালে আমাদের বাংলাদেশিদের জন্য যদি আমরা সঠিকভাবে সেখানে গিয়ে কাজকর্মে লিপ্ত থাকি বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আর জড়িত না হই, তাহলে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনও বলা যায়, এখনও আশা করা যায় যে ভালো কিছু, যে রোমানিয়ার জন্য মোটামুটি প্রসেসিংটা লেন্দি সময় হলেও ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।